হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আর আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে কল অফ ডিউটি মোবাইল গেমটা নিয়ে। তো আপনারা কল অফ ডিউটির নাম শুনিনি এমন লোক হয়তো পাওয়াটা মুশকিল যারা সে গেম খেলে, কারণ কল অফ ডিউটি পিসি গেমিং এবং এর জন্য জনপ্রিয় একটা গেমিং। এবং রিসেন্টলি আমরা জানি যে কল অফ ডিউটির হচ্ছে যে মোবাইল ভার্সন এসেছে এবং এটা খুব পপুলার হয়ে যাচ্ছে দিন দিন। এবং এর মধ্যে অনেক অফার রয়েছে, অনেক কিছু রয়েছে, যেটা কল অফ ডিউটি বা সিপি পয়েন্ট বলা হয়। এটা আপনারা জানেন সিপি পয়েন্ট দিয়ে অনেক কিছু কেনা যায়। বাট এখন নতুন এক যে 8 সিজনটা এসেছে কল অফ ডিউটির সিজন 8, এবং সিজন 8 একটা মজার বিষয় হচ্ছে আমরা যে আগে ব্যাটল পাস যেটা কিনা আমাদেরকে সিপি পয়েন্ট দিয়ে নিতে হতো 220 CP, এখন সেটা দিচ্ছে মাত্র $2। মানে হচ্ছে গিয়ে $1.99 আপনারা এই অফারটা নিতে পারবেন। এবং এখানে 30% অফার দিয়েছে ব্যাটল পাসটা নেওয়ার জন্য কল অফ ডিউটি থেকে, মোবাইল গেম থেকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এই ব্যাটল পাসটা নেবেন নিজে নিজে, এবং সেটা হচ্ছে গুগল গিফট কার্ড ব্যবহার করে মাত্র $2 দিয়ে এই কল অফ ডিউটি মোবাইলের ব্যাটল পাসটা নেবেন। তো অনেকের এই আপনারা যারা কল অফ ডিউটি মোবাইলটা খেলেন তারা জানেন যে গেমে ঢুকার সাথে সাথে পপ আপ মেসেজ আসে যে কল অফ ডিউটি অফারটা, বাট অনেকেরই এই অফারটা আসে না। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে নেবেন এটা অনেকেই জানেন না। তো এই জন্য এই ভিডিওটা আমার করা। আর যারা হচ্ছে গিয়ে এই কল অফ ডিউটি এর যে ব্যাটল পাস সিজন 8 নিতে চান, এই অফারটা যতদিন থাকবে আমার পেজ থেকে নিতে পারেন। সরাসরি মেসেজ করে আমার পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যদি আপনারা নিজে নিজে নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা নিজে নিজে নিতে পারবেন। আর এটা আমি করছি গুগল গিফট কার্ড ব্যবহার করে। তো গুগল গিফট কার্ড কীভাবে কিনতে হয়, কীভাবে রিডিম করতে হয়, এই নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। তো আপনারা চাইলে ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো। আর যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন। তো চলুন গুগল দিনে অনেক হলো, চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে আর দেখে নেই কীভাবে আপনারা নিজে নিজে ব্যাটল পাস 8 বা প্রিমিয়াম পাস যেটা বলেন আপনারা কিনবেন মাত্র $2 দিয়ে। চলুন আমাদের মোবাইল স্ক্রিনে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো প্রথমেই আমি আগে প্রতি ভিডিওর মতো আমি প্লে স্টোরে ঢুকে দেখে নিচ্ছি যে আমার প্লে স্টোরে অলরেডি ডলার রিডিম করা আছে। যেহেতু এটা আমার ইউএসএ জিমেল, তো বাংলাদেশ থেকে কীভাবে আপনার জিমেলে ডলার রিডিম করবেন সেই ভিডিওটা আমি অলরেডি বলে দিয়েছি, ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো দেখুন এখান থেকে পেমেন্ট মেথডে ক্লিক করার পর আমার কত ডলার আছে সেটা দেখাবে। তো দেখছেন $140 মতো আছে আমার অ্যাকাউন্টে। তো আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি। তো এখন আমরা আমাদের গেমে ঢুকে যাই এবং দেখাবো যে কীভাবে কিনতে হবে সেই $2 ব্যাটল পাস। তো গেমে ক্লিক করে নিলাম। তো এখন আমি যে অ্যাকাউন্টে ব্যাটল পাসটা নিবো সেটা আমার অ্যাকাউন্ট না, আমার একজন সাবস্ক্রাইবার যিনি আমার পেজের মাধ্যমে আমাকে মেসেজ দিয়েছিলেন ওনার ব্যাটল পাসটা নিয়ে দেওয়ার জন্য। তো সেটাই আমি নিয়ে দিয়েছি ওনাকে এবং একটা ভিডিও করে রেখেছি যাতে করে আপনারাও বুঝতে পারেন কীভাবে এটা নিতে হয় এবং নিজে নিজে নিতে পারেন, ঠিক আছে গাইস। তো ওনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডটা আমাকে দিয়েছিল যে গেমে লগ ইন করার জন্য, যেহেতু এটা গেমে লগ ইন ছাড়া কেনা যায় না। তো এখান থেকে আমি ফেসবুকটা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু ফেসবুক লগ ইন আমি অলরেডি ওনার আইডি পাসওয়ার্ড দিয়ে আমার ফেসবুকে লগ ইন করে রেখেছি ফেসবুক আই পেজ অ্যাপে। তো এখানে একটু লোডিং হচ্ছে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি গেমটা লোড হওয়া পর্যন্ত। দেখছেন 6%, 93, 96, 99 হচ্ছে, একটু সময় নেয়, আপনারা যারা গেম খেলেন তারা সবাই জানেন। তো দেখুন এরকম আসার পর কিন্তু এখানে অনেক সময় পপ আপ আসে, বিভিন্ন পপ আপ আসে, বাট এক্ষেত্রে আসেনি। তার মানে আপনারা ব্যাটল পাসটা এখন কিউ করে নেবেন। তো আপনারা যদি একটু বাম দিকে একটু লক্ষ্য করেন, বা আপনারা যদি ক্যারেক্টারের ডান দিকে, মানে ক্যারেক্টারের ডান হাত, মানে গানটা যে হাত আছে ওই নিচে দেখুন যে ব্যাটল পাস অফার দেখতে পাচ্ছেন, এটা স্ক্রল করলে ব্যাটল পাস অফার, এটাতে ক্লিক করবেন। ক্লিক করবো দেখুন $1.99 হচ্ছে গিয়ে ব্যাটল পাস। তো 1.99-এর উপর যখন আপনারা ক্লিক করবেন অটোমেটিকলি আপনাদের পেমেন্ট মেথড, যদি গুগল গিফট কার্ড থাকে আপনাদের অ্যাকাউন্টে তাহলে চলে আসবে। এখন এখানে 1 tap to buy করলে প্রসেসিং হবে। তো আপনারা যদি প্রথম টাইম হয়ে থাকেন আপনাদের জিমেলের পাসওয়ার্ড চাইতে পারে, তো সেক্ষেত্রে পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি যেহেতু আগে কিনেছি তাই আমার পাসওয়ার্ড চাইনি। তো আমি ওকে করার পর দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট হয়ে গেছে। বাট একটা জিনিস হচ্ছে, দেখেন আপনাদের কিন্তু পেমেন্ট হয়ে গেছে বাট গেমে কোনো কিছু চেঞ্জ হয় না। দেখুন আমাদের CP 0, বাট আমাদের অ্যাকাউন্ট থেকে কিন্তু $2 কেটে নিয়ে গেছে। তো এখন কীভাবে বুঝবো আমার এসেছে? তো আপনারা এখান থেকে আবার একটু স্ক্রল করবেন। তো দেখুন এখানে ডে অফ সামার ক্রিয়েট লেখা আছে। তো আমরা আরেকটু স্ক্রল করি। তো দেখুন এখানে ব্যাটল পাস, যখনই আপনি ব্যাটল পাসটার উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে সাইডে আমি মার্ক করে দিয়েছি, ব্যাটল পাসে ক্লিক করবেন যে এটা আসবে, অটোমেটিকলি সব কিছু আসা শুরু করবে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে ট্যাঙ্ক ডেম্পেসি যে স্কিনটা আছে ওটা দিয়েছে। তো এখানে একটা গান দিচ্ছে, মানে আমার সব থেকে
একটা জিনিসই ভালো লাগে এই ব্যাটেল পাসটা নিতে এবং কল অফ ডিউটিতে, কারণ এই যে এখানে যে অ্যানিমেশনগুলো, যে গান স্কিনগুলো, মানে এই যে এত সুন্দর করে এগুলো আপনি স্কিপ করতে পারবেন না, বাট আমাদের কাছে আই থিঙ্ক অনেক ভালো লাগবে, কারণ এই জিনিসটা আমার ভালো লাগে যে কিছু এমবি 11 তারপরে রেপার তার অনেকগুলো স্কিন দেয় গান, তারপর 220 CP অনেকে আবার 190 CPও দেয়, এটা ডিপেন্ড করে, জানি না কেন দেয়, আমি কয়েকবার কিনেছি, অনেকজনকে কিনে দিয়েছি, অনেক সময় 190 CPI দেয়, অনেক সময় আবার 220 CPI দেয়, তো দেখছেন এখানে 220 CPI দিয়েছে, তো দেখুন যে 358 এটা কি M4 দেখতে পাচ্ছেন কত সুন্দর জিনিসটা, ট্যাপ টু ক্লোজে ক্লিক করেই তো দেখুন এখানে আবার প্রফিট, ওকে, মানে জিওস, মানে অ্যানিমেশনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে কল অফ ডিউটির এই ব্যাটেল পাসটা নেওয়ার সময়, তো দেখতে পাচ্ছেন এক এক করে মাত্র দিচ্ছেই, মানে মনে হবে যেন শেষ আর হচ্ছে না, যখন আপনারা ফার্স্ট টাইম কিনবেন, আপনারা নিজে নিজে কিনবেন, তো এই অ্যানিমেশনগুলো যখন দেখবেন এবং এটার সাথে সাউন্ডটা তো আমি প্রত্যেক ভিডিওতে অফ করে নিই, তো এখানে আমি নেক্সটে ক্লিক করে দিই, এটা ওকে করে দিই, পারচেস করার দরকার নেই, তো দেখুন আমাদের অ্যাকাউন্ট 190 CPI হয়ে গেছে, মানে 190 CPI দিয়েছে, অনেক সময় আবার 220 CPI দেয়, তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, যেহেতু এটা অন্য আরেকজনের অ্যাকাউন্ট, তাকে দেখাতে হবে যে আমি অ্যাকচুয়ালি কিনেছি, তো আমি এখান থেকে অ্যাকাউন্টটা লগ আউট করে দিচ্ছি, তো আমি প্রথমেই বলেছিলাম যে ওনার ফেসবুক আইডিটা আমি অলরেডি আমার ফেসবুক অ্যাপে লগ ইন করে নিয়েছিলাম, তো যেহেতু এটা অন্য আরেকজনের অ্যাকাউন্ট, তাই ওনার একজনের অ্যাকাউন্ট নিজের ফোনে রাখাটা ঠিক না, তো আমি সব কিছু লগ আউট করে দিয়েছি, লগ আউট করে দিয়ে ওনাকে একটা মেসেজ করে দিচ্ছি, ওনার ফেসবুক আইডিটাও লগ আউট করে দিই, ফেসবুক থেকে এখান থেকে লগ আউট, তো আপনার যারা যারা নিজে নিজে কিনতে না পারবেন তারা চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন এটা নেওয়ার জন্য, ঠিক আছে গাইস, তো ওনার অ্যাকাউন্টটা আমি রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, তো আমি একটু আমার ফেসবুক পেজ থেকে, উনি আমাকে মেসেজ দিয়েছিলো, টাকাটাও পাঠিয়ে রেখেছে আগেই, তো ওনাকে একটু মেসেজ দিয়ে দিই যে হয়ে গেছে, ঠিক আছে গাইস, তো এইভাবে আপনারা খুব সহজেই ব্যাটেল পাস কিনতে পারবেন, এবং এখন চলছে সিজন 8, তো এই $1.99 অফার যতদিন থাকবেন ততদিন চাইলে আমার থেকে নিতে পারবেন, আর চাইলে আপনারা নিজে নিজে নিতে পারবেন গুগল গিফট কার্ড ব্যবহার করে, তো গুগল গিফট কার্ড কীভাবে কিনতে হয়, কীভাবে রিডিম করতে হয় এই বিষয়ে যদি আপনারা জানতে চান ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন, অথবা আমার পেজে সরাসরি মেসেজ করতে পারেন যে ভাই আমি নিজে নিজে কিনবো একটু আমাকে বলে দেন কীভাবে কিনবো, তো সেক্ষেত্রে আমি ভিডিওগুলো দিয়ে দেবো, সেটা দেখে আপনি নিজে নিজে করতে পারবেন, তো ওনাকে আমি স্ক্রিনশটটা পাঠিয়ে দিচ্ছি যেটা আমি নিয়েছিলাম যে কিনা শেষ, তো সব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর চাইলে এই যে স্ক্রিন থেকে এখান থেকে ভিডিওগুলো দেখতে পারেন র্যান্ডমলি, যে কোনো একটা ভিডিও দেখতে পারেন, অথবা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ ডু সাবস্ক্রাইব, কারণ এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে আছে এবং প্রতিনিয়ত আমি করবো, ইনশাল্লাহ চেষ্টা করবো নতুন নতুন ভিডিও আপনাদের উপর দেখবেন।